বাপ কথা বুঝে কিন্তু কথা বলতে পারে না এই রকম একটা কথা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় হঠাৎ করে দেখতেছেন একটা রাখাল অনেকগুলো উট চড়াইতেছে উটগুলি ঘাস খাইতেছে বিভিন্ন জিনিস খাইতেছে বাবা হঠাৎ করে দেখতেছেন একটা চমৎকার মোটা দাজা একটা উট বড় শক্তিশালী উট এই শক্তিশালী উটের কানের কাছে যে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কি যেন বললেন কি যেন বলার পরে এই উটটা আস্তে আস্তে দিন 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 খানা বন্ধ হয়ে যাচ্ছে উটটা আর খানা ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না কিন্তু সারাদিন চোখ দিয়া পানি ঝরতে আছে কিছুই বুঝতে পারে না রাখাল কি বললো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এইটা লোকটা বোঝে নাই বুঝতে পারে নাই বোঝেও না জানেও না ওটা অনেকদিন পরে আবার ওই রাখালের পাশ দিয়া উটের পাশ দিয়া আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যাচ্ছিলেন যাওয়ার সময় রাখালকে ডেকে বললেন রাখাল এইটা কি ওই উট না হ্যাঁ এইটা ওই উট তাই এইরকম কেমনে হলো ওই রাখালটা আল্লাহ নবী স্যার হুল্লার চেহারা মোবারকের কথা মনে রাখতে পারে নাই তিনি বললেন গত কয়েক মাস আগে একটা লোক এই রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় আমার এই মোটা তাজা উটটা শক্তিশালী আমার উটের এই পালের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী উট ছিল এই উটটা কিন্তু একজন লোক গত কয়েক মাস আগে এই উটের কানের কাছে এসে কি যেন বলেছিল কি বলেছিল তা আমি জানি না আল্লাহ নবী স্যার হুল্লা কয় ওই লোকটা বলেছিল ও উট তুমি যত মোটা তাজাই হও না কেন তুমি যত শক্তিশালী হও না কেন তোমার কিন্তু একদিন মরণ হবে তুমি কিন্তু একদিন মাটির নিচে চলে যাবে তুমি কিন্তু একদিন মাটির সাথে মিশে যাবে ওই কথা বলার পর থেকে যদি তাই হয় তাহলে ওই মরণের কথা বলার পর থেকে আমার উটটার খানা বন্ধ হয়ে গেছে আমার উটের চলাফেরা বন্ধ হয়ে গেছে ঘুম শেষ হয়ে গেছে শুধু কান্দে আর কান্দে মরণের চিন্তা করি একটা উট যদি মোটা স্বাস্থ্য চিকন হয়ে যাইতে পারে একটা উটের যদি খানা দানা বন্ধ হয়ে যেতে পারে একটা উটের যদি বাবা দুনিয়ার চিন্তা বন্ধ হয়ে যাইতে পারে উট তো শ্রেষ্ঠ মাখলুকত না আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুকত ওই মরণের কথা আমাদের চিন্তা করার দরকার আছে না না আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুলিল আলামিনের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে হাদিসে মোবারকায় জানাইলেন বলতেছেন ওয়া নাহনু ফিতিয়ানুন হাজাওয়িরাতুন হায় হায় ওয়া নাহনু ফিতিয়ানুন হাজাওয়িরাতুন فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا رواه الترمذي زربني مرحبا مسجد لكتے گلے হাবিবের নাম মোবারক সারা মসজিদ লেখা যায় না কথা কন নুসুর রহমাতুল্লিল আলামিনের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মুফতি লিখবেন মুফতি লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মাওলানা লেখা যায় না মানুষ কত অকৃতজ্ঞ হায় হায় হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মুহাদ্দিস লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মুফাসসির লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মসজিদ লেখা যায় না মাদ্রাসা লেখা যায় না মক্কা লেখা যায় না মদিনা লেখা যায় না মাকে মা বলে ডাকা যায় না ঠিক কি না তাইলে মুফতি লেখতে হাবিবের লাগে মুহাদ্দিস লেখতে আমার রসুলের লাগে মুফাসসির লেখতে হাবিবের লাগে মুফতি লেখতে নূরের নবীর লাগে
মক্কা লিখতে হাবিবের লাগে মসজিদ লিখতে নূরের নবীর লাগে মাদ্রাসা লিখতে হাবিবের লাগে মক্কা মদিনা লিখতেও আমার নূরের নবীর নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মক্কা লেখা যায় না মদিনা লেখা যায় না হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া আমার মাকে মা বলতে পারি না আমার মায়ের নয় নূরের নবীর নাম মোবারক ছাড়া নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মাকে মা বলতে পারি না মায়ের ভাই মায়ের ভাইজানকে আমার মামাকে হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মামা ডাকতে পারি না কথা কোন আসুর ওই নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে ওই নূরের নবীর দিদারের আশায় যাকে দেখতে দেরি হবে আগুন হারাম হতে দেরি হবে না দলিল ওয়ান ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্নার মুসলিমা মেশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনের হাদিস আরবি টু আরবি যে মেশকাত বাংলা টানা আমার আব্বার আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বনে গেলেন উম্মতরে নামাজ পড়াই লাগবে নামাজের দাওয়াত 82 জায়গায় আল্লাহ দিয়েছেন ওই নামাজের দাওয়াত দেওয়ার পরে নামাজ কেমনে পড়বা কোরআনের এক জায়গায়ও নেই আমি হাবিবের জন্য আল্লাহ রেখে দিয়েছেন রোজা কেমনে রাখবা সেইটা বিশ্লেষণ আল্লাহ করেন নাই যাকাত কেমনে দিবা যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের এক জায়গায়ও নাই আমার জন্য আমার রব্বুল আলামিন রেখে দিয়েছেন ওই রব্বুল আলামিন তোমাদেরকে আমি হাবিবের অনুসরণ অনুকরণ করার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে আমরা কোনদিন হাবিবের উম্মত হওয়ার জন্য আরজি করি নাই ওই রহমাতুল আলামিনের উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা কোনদিন আবেদন করি নাই অথচ হাবিবের উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ সহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ নবী রাসূলেরা উম্মত হওয়ার জন্য আরজি করেছিলেন মারহাবা কি কইবেন না আরো জোরে কর মারহাবা ওই নবীর ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে যারে দেখতে দেরি হবে আমার নূরের নবীর নামাজ শিক্ষা দিয়ে গেলেন কিন্তু নামাজ হইল কি হইল না আমি বলতে পারি না আপনি বলতে পারেন না রোজা রাখতে আল্লাহ নির্দেশ করেছেন রোজা হইল কি হইল না আমি বলতে পারি না আপনি বলতে পারেন না হজ করতে গেলেন হজ হইল কি হইল না আপনি বলতে পারেন না আমিও বলতে পারি না যাকাত দিলেন যাকাত হইল কি হইল না আপনিও বলতে পারেন না আমিও বলতে পারি না আব্বা জানলারে এই জন্য আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বলে গেলেন উম্মত তোমরা ইবাদত করতেছো করতেছিলে করতে থাকবা ইবাদত কবুল যদি না হয় জীবনে একবার যদি লা তামুসুন্নার মুসলিমা কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না রআনি আমি নূরের নবীরে দেখলে সুবহানাল্লাহ কর না আমি নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রে জীবনে একটা বার যদি তোমরা দেখতে পারো যেই ভাইজানরা আমি তো গালি গালাজ করার অভ্যাস আমার নাই যেই ভাই যেই ভাইজানরা বলেন নবী আমনের মত আমনের 14 গোষ্ঠীরে দেখলে কাম হইব আপনার আস্তে কথা কোন কা নবী এটা না সুন্নি মাদ্রাসা আপনারা আমার ওয়া শুনতে কি ওহাবি আইছে আইতে পারে ভাইজানদেরকে অনুরোধ আপনাদের পায়ে ধরছি এসে থাকলে আমার কথা শেষ না কইরা আপনি যাইয়েন না আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী সাহস দিয়ে গেলেন ইবাদত করতেই হবে তবে হইছে কি হয়নি জানো না
তবে একবার যদি রাআনি আমি হাবিবের দেখতে পারো তাইলে লা তামাসসুন্নার তোমাকে আগুনে স্পর্শ করবে না কি রে সান্দুর বাপেরা কয় কলিমদ্দি বলা সলিমদ্দি সে কয় হাবিবের মতো বলে হ্যাঁ হইছে নাউজুবিল্লাহ কর এ বেটা তোমারে দেখলে তো তোমার সদ্য গোষ্ঠী দেখলে তো কাম হয় না আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বার দেখলে আগুন হারাম হয়ে যায় এরপরে মায়ের নবী নূরের নবী রহমাতুল্লিল আলামিন পরবর্তীতে বললেন যদি আমাকে দেখতে পাও আলহামদুলিল্লাহ যদি আমাকে দেখতে না পাও আমার দিদার যদি তুমি নাও পাও আমার দিদার পাওয়ার বহু পাগল পৃথিবীতে আছে সুবহানাল্লাহ বলো আমার দিদার পেয়েছে এইরকম অনেক পাগল জমিনের মধ্যে আমি হাবিবের দিদার পেয়েছে এইরকম অনেক পাগল পৃথিবীর জমিনে আছে আমি রসুলের দিদার পাওয়ার জন্য চেষ্টা কইর তবে যদি আমি হাবিবের না দেখো আমারে যারা দেখছে ওয়ারা মান রানি আমার দিদার যারা পেয়েছে তাদেরকে এক নজর দেখো আগুন হারাম হয়ে যাবে জোরে কর মারহাবা জোরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ যদি হাবিবের দিদার না পাই যদি আমার অন্তর ভিতরে ভিতরে কিন্তু একটা রাডার আছে প্রত্যেকের রাডার যদি বলে দেয় যে এই লোকটা মনে হয় রসূলের দিদার পেয়েছে তার দিকে বারবার দেখবেন আল্লাহর দোজখের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে কোরআনুল কারীমের কোরআনুল কারীমের 21 পারায় যেহেতু মাদ্রাসা কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠায় আমার আল্লাহর ওয়াজ আমি ওলিউল্লাহর ওয়াজ না কোরআনের ওয়াজ তো আমার ওয়াজ না কোরআনের ওয়াজ তো বড়ুরার অধ্যক্ষ হুজুর কেবলার ওয়াজ না কোরআনের ওয়াজ তো ভাইস প্রিন্সিপালের ওয়াজ না কোরআনের ওয়াজ তো আমার শাহজাহান ভাইয়ের ওয়াজ না কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ আমার আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ বললেন আমার হাবিবের তোমাদের মধ্যে আমার হাবিবের কাছে আমার হাবিব তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ এই পৃথিবীর ভিতরে যত আদর্শ তোমরা দেখেছ যত আদর্শ তোমরা দেখেছিলে যত আদর্শের কথা তোমরা শুনেছ সর্বোত্তম আদর্শ হলো আমার হাবিবুল্লাহর আদর্শ কে বলেছেন একটু জোরে কল ওই আল্লাহ বলতেছেন আমার বন্ধুর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ এখন ওই বন্ধুর আদর্শ মোতাবেক যদি তোমরা চলতে পারো আর চলতে চাও তাহলে এখানে আমি আল্লাহ একটু শর্ত দিয়েছি কার আদর্শ মতো চলবা আমার আল্লাহ কালিমাং কানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়াউমাল আখিরা হাবিবের সর্বোত্তম আদর্শে কারা কারা চলতে পারবে কারা কারা চলবে কারা চলতে চেষ্টা করবে আমার আল্লাহ কয় যারা আল্লাহ এবং আখেরাতের আশা করো সুবহানাল্লাহ কি বলবেন না আমার আল্লাহ কালিমাং কানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়াউমাল আখিরা যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে এবং ওয়াদাকার আল্লাহ কাসীরা আবার আমার আল্লাহকে বেশি স্মরণ করে মানে আল্লাহর জিকির যারা বেশি করে আমার আল্লাহকে তারাই হাবিবের আদর্শে আদর্শবান হবে ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারার 20 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আবার বললেন
আগে বললেন হাবিবের আদর্শের কথা, এখন আবার বলতেছেন ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ্দারাল আখিরা। আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং রসুল এবং ওয়াদ্দারাল আখিরা এবং আখিরাতের গৃহের ব্যাপারে মানে আখিরাতের ঘরের ব্যাপারে যারা আশা পোষণ করে, সুবহানাল্লাহ বলুন, আমার আল্লাহ কয় যারা আল্লাহকে পাওয়ার আশা করে, যারা রসুলকে পাওয়ার আশা করে এবং ওয়াদ্দারাল আখিরা এবং আখিরাতের গৃহ চায় মানে দুনিয়ার ঘরই শুধু চায় না, সে আখিরাতের গৃহ চায় মানে আখিরাতের জান্নাতের ঘরও চায়। আমি আল্লাহ বলে দিলাম ফা ইন্নাল্লাহ আদ্দালিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এখন আল্লাহর আশা কারা করবে আর রসুলের আশা কারা করবে, আখিরাতে জান্নাতের ঘরের আশা করবে কারা? আমার আল্লাহ বলতেছেন ফা ইন্নাল্লাহ আদ্দালিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যারা সৎকর্মশীল আমার আল্লাহর উপর রসুলের উপর ঈমান আনার পরে যারা ভালো আমল করে এই সমস্ত মানুষগুলি আল্লাহরও আশা করে রসুলেরও। হাত তুলা বলেন কার আশা করে, জোরে বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আশার মাধ্যমে জান্নাতের ঘরের আশা করে। কে বলতেছেন? মানে এরা কারা? এরা যারা সৎকর্মশীল। তাইলে অসৎকর্মশীলও আছে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিসের তো প্রতিশব্দ আছে, আছে কি না? যেমন আসমানের বিপরীত হলো জমিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ। ও বাবা, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত আলো, খারাপের বিপরীত ভালো। এরপরে যেই কোনো জিনিসের কথাই বলেন ভাব, প্রত্যেকটা জিনিসের প্রতিশব্দ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সৎকর্ম মানুষ, ঈমান আনার পরে যারা আমল করবে এরাই তো হলো সৎকর্মশীল। এই সৎকর্মশীল মানুষগুলি আল্লাহর আশা করে এবং রসুলের আশা করে, রসুলের মাধ্যমে জান্নাতের ঘরের আশা করে। জোরে বলুন মারহাবা। এই জান্নাতের আশা যারা করলো, হাবিবের আশা যারা করলো, তাদেরকে আমার আল্লাহ কত সম্মানিত করেছেন দুনিয়ায়, তাদেরকে কত সম্মানিত করবেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সৎকর্মশীলদের ব্যাপারে কোরআনুল কারীমে 15 পারার 16 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ও 15 পারার 16 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আহসানা আমালা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা সৎকর্মশীল হবে মানে আল্লাহর উপর রসূলের উপর ঈমান আনার পরে যারা ভালো আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাহাজ্জুদ পড়বে, সালাতুত তাসবিহ পড়বে, ও বাবা আওয়াবিন পড়বে, এশরাকের নামাজ পড়বে, সাজদার নামাজ পড়বে, বেশি বেশি দুরুদ সালাম পড়বে, আমার আল্লাহ কয় ঈমান আনার পরে যারা আমল করবে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমল আমি আল্লাহ একটা আমলও বিনষ্ট করব না। একটু আগে শুনেছি প্রত্যেকটা কথার বিপরীত শব্দ আছে, তাহলে ঈমানের পরে যারা আমল করবে তাদের একটা আমলও আল্লাহ বিনষ্ট করবেন না, জমা করে রাখবেন। তাইলে যারা ঈমান ছাড়া আমল করবে তাদের আমল হবেই না। কথা কর, ঈমান সহ যারা আমল করবে আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমল আমি বিনষ্ট হতে দিব না, আমি জমা করে রাখবো।
তাইলে যারা আমল ঠিকই আমল খুব আমল আছেন এরকম কিন্তু রসূলের কথা রসূল হলো ঈমান রসূলের কথা কইলেই চেহারা জানি কেমন হইয়া যায় এরকম কিছু আছে না একটু আগে শুনলাম কা গোলাম রসূল নাম নাকি রসূল সৈয়দ গোলাম রসূল ভাই ছেলের নাম আমার ছেলের নাম গোলাম মোহাম্মদ আলহামদুলিল্লাহ আরে রসূলের সাহাবী সফিনা রাদিয়াল্লাহু তাআলা আন জঙ্গলের মধ্যে বাঘের সামনে তিরমিজির হাদিস জঙ্গলের মধ্যে বাঘ সফিনা রাদিয়াল্লাহু তাআলা আন কয় বাঘ ও বাঘ আমারে খাইবা খাই খাও আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা পরিচয় আছে পরিচয়টা দিয়ে দেই আমার পরিচয়টা দেওয়ার পরে আমারে খাও বা যা করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাঘ চুপ হয়ে রইলেন বাঘের জবান নাই কিন্তু কথা তো বুঝে সুবহানাল্লাহ বলুন বাঘের জবান নাই কথা তো বুঝে এই কথায় কথা মনে হয়ে গেল আল্লাহর নবী কথা যে বুঝে এরা সেইটার ব্যাপারে একটা কথা মনে হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আজকে সাউন্ড বক্সে শুধু আমার বাবার তাইলে আজকে আমরা কোরআন থেকে জেনে নিলাম কোরআন থেকে জানলাম ঈমানদাররা যদি আমল করে তাইলে তাদের আমল আমার আল্লাহ জমা করে রাখবেন বিনষ্ট হতে দিবেন না মারহাবা এখন বলেছিলাম বাঘ গোলাম রসূলের কথা মনে হইয়া কথাটা মনে হইছে কোন ভাই যেন আমি নাম নিলাম না ওনার যেই কোনো একটা জায়গায় ছেলেরে হুমকি দিছে নাম চেঞ্জ কইরা শোনাও জবিল্লাহ জোরে কর নাম চেঞ্জ কইরা শোনাইলে সমস্যা আর সামনেরটা বললাম না কিন্তু কথা বলতে পারে না এই রকম একটা কথা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সাল্লাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে যায় হঠাৎ করে দেখতেছেন একটা রাখাল অনেকগুলো উট চড়াইতেছে উটগুনি ঘাস খাইতেছে বিভিন্ন জিনিস খাইতেছে বাবা হঠাৎ করে দেখতেছেন একটা চমৎকার মোটা দাঁতা একটা উট বড় শক্তিশালী উট এই শক্তিশালী উটের কানের কাছে যে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কি যেন বললেন কি যেন বলার পরে এই উটটা আস্তে আস্তে দিন দিন খানা বন্ধ হয়ে যাচ্ছে উটটা আর খানা ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না কিন্তু সারাদিন চোখ দিয়া পানি ঝরতে আছে কিছুই বুঝতে পারে না রাখাল কি বললো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এইটা লোকটা বোঝে নাই বুঝতে পারে নাই বোঝেও না জানেও না ওটা অনেক দিন পরে আবার ওই রাখালের পাশ দিয়া উটের পাশ দিয়া আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যাচ্ছিলেন যাওয়ার সময় রাখালকে দেখে বললেন রাখাল এইটা কি ওই উট না হ্যাঁ এইটা ওই উট তাই এই রকম কেমনে হলো ওই রাখালটা আল্লাহ নবী সরহুল্লাহর চেহারা মোবারকের কথা মনে রাখতে পারে নাই তিনি বললেন গত কয়েক মাস আগে একটা লোক এই রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় আমার এই মোটা তাজা উটটা শক্তিশালী আমার উটের এই পালের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী উট ছিল এই উটটা কিন্তু একজন লোক গত কয়েক মাস আগে এই উটের কানের কাছে এসে কি যেন বলেছিল কি বলেছিল তা আমি জানি না আল্লাহ নবী সরহুল্লাহ কয় ওই লোকটা বলেছিল ও উট তুমি যত মোটা তাজাই হও না কেন তুমি যত শক্তিশালী হও না কেন তোমার কিন্তু একদিন মরণ হবে তুমি কিন্তু একদিন মাটির নিচে চলে যাবে তুমি কিন্তু একদিন মাটির সাথে মিশে যাবে ওই কথা বলার পর থেকে যদি তাই হয় তাহলে ওই মরণের কথা বলার পর থেকে আমার উটটার খানা বন্ধ হয়ে গেছে আমার উটের চলাফেরা বন্ধ হয়ে গেছে ঘুম শেষ হয়ে গেছে শুধু কান্দে আর কান্দে মরণের চিন্তা করি একটা উট যদি মোটা স্বাস্থ্য চিকন হয়ে যাইতে পারে একটা উটের যদি খানা তানা বন্ধ হয়ে যেতে পারে একটা উটের যদি বাবা দুনিয়ার চিন্তা বন্ধ হইয়া যাইতে পারে উট তো শ্রেষ্ঠ মাখলুকত না আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুকত ওই মরণের কথা আমাদের চিন্তা করার দরকার আছে না না ওই আল্লাহকে যারা মেনেছেন ওই আল্লাহ রসুলকে যারা মেনেছেন তাদের কামার আল্লাহ কত মহব্বত করেছেন তাদের কামার আল্লাহ কত দয়া করেছেন তারা পৃথিবীর জমিনে কি হিসাবে
ছিলেন কি হিসাবে তারা কবর জগতে চলে গেছেন এখনো তাদেরকে মানুষ কেমন ভাবে স্মরণ করে কথায় কথা মনে হয়ে যায় আমার আল্লাহর নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুনিল আলামিন নূরানি জবাত মোবারকে এই ভালোবাসার কথা বলতে গিয়ে বললেন আবু বকর পৃথিবীর জমিনে আমার তিনটা জিনিস বড় পছন্দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো কি তিনটা জিনিস পছন্দ আমার নূরের নবী কৃষ্ণ সালাম কয় এক নম্বর হলো আমার সুগন্ধি বড় পছন্দ দুই নম্বরে সতী সাধ্বী নারী জাতি আমার বড় পছন্দ আর নামাজ আমার বড় পছন্দ আবু বকর সিদ্দিক আমারও তিনটা জিনিস পছন্দ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনে বলতেছেন ভাই আবু বকর তোমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ আমি ওমরের কাছে দুনিয়ার তিনটা জিনিস বড় পছন্দ ওসমান জিন নুরাইল রাদিয়াল্লাহু তাআলা কয় ও ভাই আবু বকর তুমি বলছো তিনটা জিনিস দুনিয়ার পছন্দ ভাই ওমরও বলছে তোমার ওমরের কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ আমি ওসমান জিন নুরাইল রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা হার হাজবেন্ড হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জান তিনি বলতেছেন ও ভাই ওসমান আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস বড় পছন্দ জিবরাইল শুইনা কয় মাওলা রে ওগো মাওলা তোমার বন্ধুর কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ আবু বকর কয় আবু বকরের কাছে তিনটা জিনিস পছন্দ ওমর কয় ওমরের কাছে তিনটা জিনিস পছন্দ ওসমান জিন নুরাইন কয় ওসমানের কাছে তিনটা জিনিস পছন্দ ও আল্লাহ আলী কয় আলীর কাছে তিনটা জিনিস পছন্দ ও মাবুদ আমি জিব্রাইলের কাছে পৃথিবীর তিনটা জিনিস বড় পছন্দ আমার আল্লাহ কাজিব্রাইল তুমিও ওদের সাথে অ্যাড হইছো এখন আমি আল্লাহ ঘোষণা করলাম পৃথিবীর তিনটা জিনিস আমি আল্লাহর কাছেও পছন্দ শুনবেন নি জোরে জোরে সুবহানাল্লাহ কইলে কম নাইলে কইতাম না এই হাদিস যখন ইমাম চতুর্দশের সামনে মানে সাইর ইমামের কাছে যখন এই হাদিস পৌঁছলো ইমাম আজম আবু হানিফা কয় আমার কাছে তিনটা জিনিস পছন্দ ইমাম মালিক কয় আমার কাছে তিনটা জিনিস পছন্দ ইমাম শাফি কয় আমার কাছে তিনটা জিনিস পছন্দ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই তিনিও কয় দুনিয়ার তিনটা জিনিস আমার কাছেও বড় পছন্দ শুনবেন হায় হায় এই তিনটা জিনিস কেন আমার রসুলের কাছে পছন্দ আবু বকর উমর ওসমান আলী জিব্রাইল কে আমারও তিন আমার আল্লাহ কে আমারও তিন সুবহানাল্লাহ কয় না সাইর ইমাম কে আমাদের কাছে তিনটা জিনিস বড় পছন্দ এত সম্মান তাদের কেন হইল ওই যে আমার আল্লাহ বলেছেন ও ইন কুনতুম না তুরিদিন আল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ দারুল আখিরা যারা আল্লাহ এবং রসূলের আশা করে এবং পরকালে ঘরের আশা করে মানে জান্নাতের ঘরের আশা করে আমার আল্লাহ কয় ওয়া আতা লিল মুহসিনাতি আজরান আযীমা ওই সমস্ত সৎকর্মশীলদের জন্য আমার আল্লাহ মহা 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 পুরস্কার প্রস্তুত করে রেখেছে আমাগো প্রধানমন্ত্রী আম্মা জান যদি কয় ওলুল্লাহ ভাগলার আমি একটা পুরস্কার দিব পুরস্কারটা ছড়াইব না বড় হইব আর ছড়াইল তো এইটা আমার মনে হয় ভালো একটা কি বলে যে যে সাজায় রাখে যেগুলোর জন্য কি কয় না মানে জিনিসপত্র কেউ প্রাইস থেরাইস পাইলে সাজায় রাখে না সুকেস আমার মনে হয় খুব দামি একটা সুকেস বানায়া আম্মা জান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা লেখা কমু যে এইটা আমার জীবনের বড় সফলতা বাংলাদেশের প্রধানমন্ত্রী মা হাসিনা আউলিউল্লাহ আশিকরে এই পুরস্কারটা দিছে আমার আল্লাহ কয় যারা আল্লাহর আশা করে যারা হাবিবের পাইতে আশা করে
এই সমস্ত মানুষগুলি হাবিবেরে পাইতে গিয়া হাবিব নামাজ পড়ছে তারা নামাজ পড়ে, রসূলেরে পাইতে গিয়া আমার রসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়েছে এই সৎপথ কর্মশীলগুলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই পাগলগুলা আমার হাবিবেরে পাওয়ার জন্য বেশি বেশি দুরূদ সালাম পড়ে। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ এই সমস্ত পাগলগুলির জন্য ওয়াআদালাহুম আজরান আযীমা, আমি আল্লাহ তাদের জন্য মহা মহা যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহ যদি মহা পুরস্কার দেয় পুরস্কারটা কেমন হইব? এটা কি কোনো চোখে কোনো কানে এটা চিন্তা করা সম্ভব? সম্ভব? আমার বাবারা কেমন মহা পুরস্কার তারা পেলেন? হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই হাফসি বেলাল কালো বেলাল, ঠোঁট মোবারক দুইটা মোটা মোটা, নিচের ঠোঁট মোবারকটা ঝুলানো ছিল, কণ্ঠ মোবারক তেমন সুন্দর না, কণ্ঠ মোবারক এত সুন্দর না, কিন্তু আমার আল্লাহ কইছে আল্লাহর আশা যারা করে রসুলের আশা যারা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের পাওয়ার আশায় নিজের জীবন যৌবন সব কিছু তিনি বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আজান আজান দেওয়ার একটা সিস্টেম নাজিল করলেন, ওই আজান দেওয়ার প্রথম মুয়াজ্জিন কণ্ঠ সুন্দর সাহাবীদেরকে প্রথম প্রথম মুয়াজ্জিন বানাইলেন না, যারা দেখতে অনেক সুন্দর তাদেরকে প্রথম ইসলামের মুয়াজ্জিন বানাইলেন না, যারা অনেক বড় মার্ক মার্ক বড় বড় মাপের সাহাবি তাদের আমার আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন না। আমার আল্লাহ হাবিবের পাওয়ার আশায় বন্ধুর মহব্বতের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানাইলে। আমি একটা গজল লিখেছি, আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দোজাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, জোরে আশা পুরাও সবাই, আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব, জোরে আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব। এটা মনে হয় লেখার বয়স এখনো দুই মাস হয় নাই, করোনার মধ্যে বাসায় বসা তো কি করব, এই হাবিবের সম্মান লেখার চেষ্টা করেছি। বাৎসরিক মাহফিলে ঈদে মিলাদুন্নবীর গজলটা কমু, ঈদে মিলাদুন্নবীকে সম্মান করে একটা গজল লিখেছি, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করলা কইবেন নি, তাহলে মহব্বতে গুনগুনায়া কন, মহব্বতে আমার সাথে কণ্ঠ মিলান, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন মাহফিল প্রথম করছেন ইমানদার গণ, জুলুসের কথা কইতারেন না, ইমানদার গণ জুলুস, ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম আমার সৈয়দ জুয়েল সাহেব করেন নাই, প্রথম করছেন কে? কে? তিন পারার ১৯ পৃষ্ঠার আয়াত ওয়াইদ আওয়াজ আজকে করতাম না, শুধু আয়াতটা পড়ি, ওয়াইদ আখাদাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদী। আমার বাবার আল্লাহর কোরআন
তিন পারা সূরা আলে ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াত আমরা মিলাদুন্নবী আগে করি নাই। সর্বপ্রথম আসমান জমিনের মালিক সারা বিশ্বের সবকিছুর স্রষ্টা যিনি আমার হাবিবের মিলাদুন্নবীর মাহফিল প্রথম করেছেন তিনি। মারহাবা জোরে কোন ওই আল্লাহ রব্বুল আলামিনের কথাটাই এই মিলাদুন্নবীর মাসে আমি সুন্নি ভাই বোনদের জন্য উপহার লিখেছি। ঈদে মিলাদুন্নবীর মাহফিল সবাই ঈদে মিলাদুন্নবীর লে প্রথম করছেন রাব্বা ইমানদার গণ জুলুস কর সবাই বলো ইমানদার গণ। এই তো ভাল লাগতেছে মাশাআল্লাহ মহব্বতে আবার ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন পিল প্রথম করছেন রাব্বা ইমানদার গণ জুলুস সবাই ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন ফিল প্রথম করছেন রাব্বা হাত তুইলা ইমানদার গণ জু আশিকের। আমি পাইছি কই কথা সেই দলিলও দিছি আমার ম্যাক্সিমাম প্রায় 350 গজল ম্যাক্সিমাম গজলে কোরআন এবং হাদিসের দলিল পেয়ে যাবে। বাস তাই দেখি আল্লাহ গো কয়টা বাজে রে দেখি কয়টা বাজে 7টা আধা ঘন্টা স্যার কোরআন শরীফ রাখো নিয়া আল্লাহ গো না কোরআন শরীফ সময় কম কাম অনেক বেশি তাইলে তিন কথা শেষ করি কথা কয় না এত টাকা দেন মোহর ধার্য কইরা এত টাকা উসুল দিয়া এত টাকা বাকি রাইখা অমকের মায়া অমকের কাছে নিকা দিলাম কন কবুল একবার কবুল করবার কয় আর দুইবার কন কবুল কথা কয় না এখানেও তিন কবুল কথা কয় না এখানেও তিন কবুল ও বাবা আমার যেই দিন বিদায় দিতে হবে আল্লাহ যেন না করে সংসার যেন না ভাঙ্গে কবুল করার সময় তিন আবার যেই দিন আল্লাহ না করুক কোন কারণে যদি বিদায় করতে হয় সেখানেও তিন কথা কয় না আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তিনটা জিনিস বড় দুনিয়ায় পছন্দ করি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক নবী গো কোন তিনটা জিনিস পছন্দ এক নম্বর সুগন্ধি এক নম্বরে সুগন্ধি দুই নম্বরে সতীসাধ্বী নারী তিন নম্বরে আমার আল্লাহর নামাজ যাতে আমার চক্ষু মোবারক শীতল হয় সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক কানবী গো আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার কাছে কি তিনটা জিনিস পছন্দ এক নম্বর আমার পছন্দ হলো আমার হাবিবের সামনে বসে থাকা শুধু বসে থাকা না নূরের নবী রহমতুল আলামিনের নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা কয় দুই নম্বর কি কয় দুই নম্বর করো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী গো আমার আল্লাহ যত সম্পদ দান করেছেন আমাকে যত সম্পদ আল্লাহ দিয়েছেন ওই সম্পদ আমার নূরের নবীকে আমার নূরের নবীকে পাওয়ার জন্য ওই যে আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম না তুরিদিন আল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহর আশা করে রসুলের আশা করে আবু বকর কয় আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন সমস্ত সম্পদ গুণী আমার রসুলের আশায় আমি ব্যয় করতে চাই এইটা আমার দ্বিতীয় নম্বরের পছন্দ তিন নম্বরে কি তিন নম্বরে দুইটা কথা আসছে দুই অনেক কিতাবে ভাগে ভাগে কেউ কোন কিতাব আলা লিখেছেন যে আমার আয়েশাকে আপনার কদম মোবারকে নিকাব মোবারক দেওয়া আর নুজহাতুল মাজালিসের মধ্যে দেখলাম আমার তিন নম্বরের পছন্দ গো নবী আপনার উপর বেশি বেশি দুরুদ সালাম মিলাদ কিয়াম করা
ওমর কয় আমার তিনটা জিনিস পছন্দ কইতা সবগুলা শুনাইতাম মাদ্রাসা লিগা নগদ হয় সে পাগল আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা আল্লাহ মে ওমর কো আমার কাছে তিনটা জিনিস পছন্দ মাদ্রাসার উন্নয়নে